প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো এবং ঘরেই আছো। আর আমরা তোমাদের জন্য যে অনলাইন ক্লাস নিচ্ছি তারই ধারাবাহিকতায় আজকে আমি উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় বিপণন পরিচিতি নিয়ে এর পূর্বেও আলোচনা করেছি কিছু পয়েন্ট নিয়ে, কিছু তা আজকে আলোচনা করব একটি বিষয় নিয়ে, সেটা হচ্ছে বিপণনের মৌলিক ধারণা, যেটা আমি বলেছিলাম যে ভেরি ইম্পর্টেন্ট। আগের অধ্যায়ে বলা ছিল 99% ইম্পর্টেন্ট, তার মানে ভেরি ইম্পর্টেন্ট। এই অধ্যায়ের জন্য এই কয়েকটা প্রশ্ন, পাঁচটা জিনিস আমরা যদি জেনে থাকি তাহলে এই অধ্যায়ের মোটামুটি সৃজনশীল হয়ে থাকে এই বিপণনের মৌলিক ধারণা থেকেই। তো এছাড়া যেটা হয় বৈশিষ্ট্য এবং ক্রমবিকাশ, সেটা আমি নিয়ে আলোচনা করেছি আগের ক্লাসে, সেটা আমরা অবশ্যই পড়াশোনা করব। এছাড়া আজকে আমি অবশ্যই বিপণনের মৌলিক ধারণা নিয়ে আলোচনা করব। তো তার আগে বলে নেই যে আমি কিছু তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়েছি, সেটা তোমরা অবশ্যই বাড়িতে করবে। যেটা বলা আগে ছিল জ্ঞানমূলক প্রশ্ন, আজকে দিয়েছি অনুধাবনমূলক প্রশ্নের সাজেশান। এটা এই অধ্যায়ের জন্য কী কী বলা হয়েছে যে বিপণন একটি ব্যবস্থাপকীয় প্রক্রিয়া, ব্যাখ্যা করো। বিপণন একটি ভোক্তামুখী প্রক্রিয়া, ব্যাখ্যা করো। বিপণন কীভাবে জীবনযাত্রার মান উন্নত করে। তারপর বিপণন শক্তিশালী ক্রেতা সম্পর্ক সৃষ্টি করে, ব্যাখ্যা করো। বিপণন কীভাবে ভোক্তার সন্তুষ্টি বিধান করে। চাহিদা ক্ষেত্রে তিনটি শর্ত প্রযোজ্য, ব্যাখ্যা করো। ক্রেতা সন্তুষ্টি বলতে কী বুঝো, ব্যাখ্যা করো। কীভাবে ক্রেতা ভ্যালু সৃষ্টি করা হয়। বাজার ও বিপণন এক নয়, ব্যাখ্যা করো। ভোক্তাই রাজা, ব্যাখ্যা করো। সকল ক্রেতাই ভোক্তা নয়, ব্যাখ্যা করো। তো এই জিনিসগুলো আমরা অবশ্যই বাড়িতে পড়ে নিব। এছাড়া আমি যেটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে যে বিপণনের মৌলিক ধারণা। আসলে মৌলিক ধারণা যদি আমরা না জানি, আমরা যে বিপণনকারী সে কিছুই করতে পারবে না। কারণ মৌলিক ধারণা তার এটাই জানতে হবে যে মানুষের আসলে প্রয়োজন কী, অভাব কী, চাহিদা কী। প্রয়োজন অভাব চাহিদার ওপর চিন্তা ভাবনা করেই আমার বিপণনকারীকে পণ্য উৎপাদন করতে হবে। এরপরে পণ্য যে উৎপাদন হয়ে গেল, এই পণ্যটা সেবার মান ভালো থাকতে হবে। আর পণ্য উৎপাদন করতে গেলে অবশ্যই আমাদের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া ক্রেতা ভ্যালু বলতে কি, ক্রেতা এবং ভ্যালু সন্তুষ্টি। ক্রেতা যদি সন্তুষ্টি না থাকে তাহলে আমি তো উৎপাদনকারী বা বিপণনকারী হয়ে আমি ভালো কিছু করতে পারবো না। এছাড়া বিনিময় থাকতে হবে, লেনদেন থাকতে হবে এবং সম্পর্ক থাকতে হবে। সম্পর্ক একজনের সঙ্গে আরেকজন সম্পর্ক যদি ভালো না থাকে তাহলে বিপণনকারী সফল হতে পারবে না। এছাড়া বাজারের অবস্থান তার জানতে হবে। এটাই হচ্ছে মৌলিক আসলে ধারণা। আর এই মৌলিক ধারণাগুলো আলোচনা করতে গেলে আমাকে প্রথমে বুঝতে হবে প্রয়োজন কী, অভাব কী, চাহিদা কী। তিনটা জিনিস নিয়ে এখন এই মুহূর্তে আলোচনা করতেছি। আসলে প্রয়োজন কী, অভাব কী, চাহিদা কী আমরা সঙ্গে আকারে খুব সহজেই পড়তে পারবো, কিন্তু আসলে এইটাকে ভেঙে ভেঙে পড়া এটাই হচ্ছে মূল জিনিস। এটাই মনে থাকবে প্রয়োজনটা আসলে কী। প্রয়োজন উপযোগ আছে, তাহলে উপযোগ আছে এমন কিছু পাওয়া, নিজেকে বঞ্চিত মনে করার অনুভূতিকে প্রয়োজন বলে। আমি লিখে নিলাম, এরপরে দেখো আমি এটা নিয়ে আলোচনা করব যে উপযোগ আছে। উপযোগগুলো কি আমরা অনেক আগে পড়েছি যে রূপগত উপযোগ, স্থানগত উপযোগ, সময়গত উপযোগ, সত্যগত উপযোগ, সেবাগত উপযোগ, যে উপযোগগুলো ছিল সেই উপযোগ আছে এমন কিছু পাওয়া থেকে নিজেকে বঞ্চিত মনে করার অনুভূতিকে। মানে কি, আমি বঞ্চিত হচ্ছি এটা আমার মনে করার অনুভূতিকেই আসলে কি বলতেছি প্রয়োজন বলে। আমি এখন বুঝে দিই যে আমাদের যে আমরা যে বাঙালি জাতি, আমরা তিন বেলা খাবার খাই, বিশেষ করে ভাত খাই। এই ভাত যে খাই, খাওয়ার পূর্বে যে আমার ক্ষুধা আসে, ক্ষুধাতে থেকে আমি বুঝতে পারি যে এখন আমার খাইতে হবে। এই যে খাইতে হবে এই চিন্তাটা যখন মাথায় আসে এটাই হচ্ছে প্রয়োজন। কিন্তু আমি খাবার এখনও আমার সামনে আসে নাই বা আমি খাওয়া শুরু করি নাই। আসলে খাবার সামনে আসলে একটা জিনিস হয়ে যাবে, খাবার শুরু করলে আর একটা জিনিস হয়ে যাবে। তাহলে আমার মাথায় রাখতে হবে যে আমি হোটেলের পাশ দিয়ে যাচ্ছি, একটি খাবারের হোটেলের পাশ দিয়ে যাচ্ছি। যাওয়ার পর আমি একটি খাবার দেখে আমার
মনে হচ্ছিল এটা আমি খাইতে পারলে ভালো হতো, কিন্তু আমি খাইতে পারতেছি না। এটাই হচ্ছে জাস্ট দেখা, এটাই হচ্ছে প্রয়োজন। তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আসলে আমি বাঙালি জাতির যে তিনবেলা খাবার এইটা দিয়েও এক্সাম্পল দিলাম, তাহলে আমাকে এইভাবে প্রয়োজন চিনতে হবে। প্রয়োজনের পর আসে অভাব। দেখো অভাব নিয়ে আলোচনা করি, কী বলে অভাব, এই যে উপরের প্রয়োজন যখন পেতার জ্ঞান সংস্কৃতি বা ব্যক্তি মাধ্যমে প্রয়োজন যখন ক্রেতার জ্ঞান সংস্কৃতি বা ব্যক্তির মাধ্যমে অনুমোদিত হয়, তখন তাকে অভাব বলে। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো, প্রয়োজনটা থাকতে হবে, আমার প্রয়োজন থাকতে হবে এবং ক্রেতার জ্ঞান সংস্কৃতি বা ব্যক্তির মাধ্যমে অনুমোদিত। ব্যক্তির মাধ্যমে জ্ঞান মানে কি, আমি তো পাগল, যারা পাগল তারাও খাবার সম্পর্কেও বলতে পারে, তার জ্ঞান হয়ে যায়। আর সংস্কৃতি, একটা পাগলকেও যদি বলা হয় তুমি এটা খাবা না ওইটা খাবা না ওইটা খাবা, সে কেবল ভালোটার দিকে নজর দিয়ে দেয়, তাহলে অবশ্যই তারও খাবারের জন্য জ্ঞান আছে। সংস্কৃতিটা আসলে কি, আমাদের অঞ্চলভেদে যে সংস্কৃতি আছে, যেমন আমরা বাঙালিরা আমরা ভাত খেতে পছন্দ করি, আয়ারল্যান্ড নামে একটা দেশ আছে যে আলু খাইতে পছন্দ করে, তারপরে বিশেষ করে ইউরোপ কান্ট্রিতে বলি, আমেরিকাতে বলি, এরা ফাস্টফুড খাইতে বেশি পছন্দ করে। তাহলে এই যে সংস্কৃতি, তার সংস্কৃতিতে সে ফাস্টফুড খাচ্ছে, আমার সংস্কৃতিতে আমি ভাত খাচ্ছি, আবার এক এক দেশে এক এক খাদ্য খাচ্ছে, এটাই হচ্ছে সংস্কৃতি। বা ব্যক্তির আমার নিজেরও তো এক্সট্রা চয়েস থাকতে পারে। অনেকে আমরা দেখা গেছে যে একটা বিয়ের অনুষ্ঠানে ভাত সাদা ভাতও হচ্ছে, বিরিয়ানিও হচ্ছে, তাহলে অনেকে কি করে, বিরিয়ানি খাচ্ছে না, সে সাদা ভাত খাচ্ছে। তার মানে সে ব্যক্তির ব্যক্তিত্ব দিয়ে কি করতেছে, সে খাবারটা চেঞ্জ করে নিচ্ছে, এটাই হচ্ছে ব্যক্তির মাধ্যমে অনুমোদিত, তার মাধ্যমে অনুমোদিত, আমি ভাত খাবো না আমি বিরিয়ানি খাবো। এই যে অনুমোদন, ব্যক্তির নিজের মধ্যে যে অনুমতি দিয়ে দিল, সেটাই হচ্ছে, তখন তাকে কী বলা হচ্ছে, অভাব বলে। তাহলে কী জিনিস দাঁড়ালো এখানে, তাহলে অবশ্যই প্রয়োজন অভাব সমান, মাথায় রাখতে হবে অভাব সমান প্রয়োজন যোগ ক্রেতার জ্ঞান, জ্ঞান প্লাস সংস্কৃতি প্লাস ব্যক্তির পছন্দ, ব্যক্তির নিজের পছন্দ সরি পছন্দ। তাহলে তিনটা জিনিস আসলে, এই কয়েকটা জিনিস মাথায় রাখলে আমি অভাব চিনে পারবো। প্রয়োজন যখন ক্রেতার জ্ঞান সংস্কৃতি বা ব্যক্তির মাধ্যমে অনুমোদিত হয়, তখন তাকে অভাব বলে। তাহলে জ্ঞান আমি বুঝে দিলাম, সংস্কৃতি বুঝে দিলাম, আমি ব্যক্তির মাধ্যমেও বুঝে দিলাম, তাহলে এইখান থেকেই আসলে আমরা অভাব চিনে থাকবো। এছাড়া বলতেছে কি, চাহিদাটা কি আসলে দেখে নিই, তিনটার থেকে আমি তারপর আলোচনা করবো। চাহিদা কি আসলে, কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা, কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা প্রত্যাশিত পণ্য বা সেবা কেনার সামর্থ্য আরেকটা কি আছে, এবং অর্থ ব্যয়ের ইচ্ছে থাকতে হবে। তাহলে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা, প্রত্যাশিত পণ্য বা সেবা কেনার সামর্থ্য এবং অর্থ ব্যয়ের ইচ্ছা থাকতে হবে, তাকেই কি বলতেছি, চাহিদা বলতেছি। আচ্ছা, এই যে তিনটা জিনিস আমি লিখতে পারি আবার নতুন করে, যে চাহিদা সমান
কি কি আছে? আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা, তারপরে সামর্থ্য, সামর্থ্য প্লাস হচ্ছে অর্থ ব্যয়ের ইচ্ছা, অর্থ ব্যয়ের ইচ্ছা, অর্থ ব্যয়ের ইচ্ছা, এই তিনটা জিনিস থাকতে হবে। তাহলে আকাঙ্ক্ষা প্লাস সামর্থ্য প্লাস অর্থ ব্যয় ইচ্ছা, এই তিনটা জিনিস থাকতে হবে। তিনটা জিনিস না থাকলে আমরা আসলে কি করতে পারবো না, আমরা এই চাহিদাটা চিনব না। এখন দুই একটা সৃজনশীল আমি বলে নেই যে আসলে যে আসলে এই নিয়ে কোনো সৃজনশীল আছে কিনা একটু দেখে নেই। আচ্ছা, সিয়াম ও সুমন দুই বন্ধু স্টেডিয়ামে খেলা দেখতে গেল। তারা সাধারণ গ্যালারিতে বসে খেলা দেখছিল। বেলা বাড়ার সাথে সাথে রোদের তীব্রতা বাড়তে লাগলো, তাদের প্রচণ্ড পানির পিপাসা পেল। এরই মধ্যে এক ফেরিওয়ালা আইসক্রিম বিক্রি করতে এলো। ফেরিওয়ালা 20 টাকার আইসক্রিম 50 টাকা চাইল। পর্যাপ্ত টাকা না থাকায় দুই বন্ধু আইসক্রিম না কিনে 30 টাকা দিয়ে এক বোতল পানি কিনল। তারা এখানে কি বলতেছে যে উদ্দীপকের সিয়াম ও সুমনের আইসক্রিম কিনতে না পারার পিছনে চাহিদার কোন সত্যটির ঘাটতি ছিল? তাহলে তাদের আসলে কি বলা হচ্ছে যে তাদের ফেরওয়ালা আইসক্রিম বিক্রি করতে এলো, ফেরওয়ালা 20 টাকার আইসক্রিম 50 টাকা চাইলো, পর্যাপ্ত টাকা না থাকায়। তাহলে অর্থ নেই, কিনার সামর্থ্য নেই, বাংলা কথা হচ্ছে কিনার সামর্থ্য নেই, প্রথম কথা কিনার সামর্থ্য নেই। তারপরে বলতেছে সরি কই গেল, আর পর্যাপ্ত টাকা না থাকায় দুই বিন্দু আইসক্রিম না কিনে 30 টাকা একটা। তাহলে এখানে প্রশ্ন করছে কি যে উদ্দীপকের সিয়াম ও সুমনের আইসক্রিম কিনতে না পারার পিছনে চাহিদার কোন সত্যটি ঘাটতি ছিল? তাহলে কিনার সামর্থ্য ঘাটতি ছিল। তাহলে এই কিনার সামর্থ্য নিয়ে আসলে লেখালেখি করলে এই প্রশ্নের উত্তর হয়ে যাবে। তাহলে প্রত্যেকটা সৃজনশীল আসলে আমরা এখান থেকেই ধরতে পারবো। তারপরে দেখি, তারপরে আর একটা প্রশ্ন করি, কী বলছে, চৈতালি ঢাকার একটি ঐতিহ্যবাহী খাবার রেস্তোরাঁ। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ ক্রম মূল্যে খাবার পরিবেশন করে আসছে। সহনশীল মূল্য থাকায় মধ্যবিত্ত শ্রেণীর ভোক্তাদের ভিড় লেগেই থাকে। সম্প্রতি ভোজন বিলাস নামে অন্য একটি রেস্তোরাঁ ওই রেস্তোরাঁর পাশেই প্রতিষ্ঠিত হয়, যেখানে পরিচ্ছন্ন পরিবেশের প্রতি গুরুত্ব দেন। এজন্য তারা পরিবেশ বান্ধব আসবাবপত্র ও থালা বাসন ব্যবহার করেন, ফলে ভোজন বিলাস অল্পদিনের মধ্যে সাফল্য অর্জন সক্ষম হয়। তারা চৈতালি রেস্তোরাঁ বিপণনের কোন মৌলিক ধারণার উপর গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠিত? মানে এখানে কোন ধারণার উপর গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠিত? কি বলছে, চাহিদা না? কারণ আমি আবারও দেখে নেই, প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবৎ ক্রয় মূল্য খাবার পরিবেশন করে আসছে। সহনশীল মূল্য থাকায় মধ্যবিত্ত শ্রেণীর ভোক্তাদের ভিড় লেগেই থাকে, তার মানে লেগেই থাকে। সম্প্রতি ভোজন বিলাস নামে আছে, যাই হোক ভিড় লেগেই থাকে। তাহলে এখানে আমার কী হচ্ছে প্রয়োজন আছে, মানে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা আছে, প্রত্যাশিত পূর্ণ বা সেবা কিনা সামর্থ্যও হচ্ছে মানুষের এবং অর্থ ব্যয় করতেছে, তাহলে সে কারণে এটা কী হচ্ছে, এটা চাহিদা। এই চাহিদার উপর এই প্রশ্নের উত্তর লিখলেই ইনশাল্লাহ হয়ে যাবে। এরকম আরও আছে, যেমন আর একটা যদি বলি, প্রয়োজন নিয়ে বলি, মিস্টার পলের গাড়ি কেনার মতো সামর্থ্য না থাকে তিনি নাটোরে একটি পোলট্রি ফার্ম প্রতিষ্ঠা করেন। ফার্মের উৎপাদিত ডিম ও মাংস উন্নত মানের হয়, ব্যাপক চাহিদা বিদ্যমান আছে। উত্তরোত্তর ব্যবসায়ের সাফল্যের ফলে তিনি একটি গাড়ি কিনেন। গাড়িটি তিনি ব্যক্তিগত ও ব্যবসায়িক কাজে ব্যবহার করেন। চাহিদা আরও বেড়ে যাওয়ায় তিনি রাজশাহীতে একটি বড় ফার্ম প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেন, যেখানে 1000 জন শ্রমিক কর্মরত থাকবেন। তাহলে মিস্টার পলের গাড়ি কিনা কোন মৌলিক ধারণার অন্তর্ভুক্ত? তাহলে কী বলতেছে, মিস্টার পলের গাড়ি কেনার মতো সামর্থ্য না থাকায় তিনি নাটোরে একটি পোলট্রি ফার্ম প্রতিষ্ঠা করেন। ফার্মের উৎপাদন ডিম ও মাংস উন্নত মানের হয়, ব্যাপক চাহিদা বিদ্যমান আছে। আচ্ছা, তাহলে তার গাড়ি কেনার ইচ্ছা হচ্ছে, আসলে গাড়ি কিনবো কিন্তু কিনতে পারতেছে না, এখনও কিনে নাই, তার মানে কি, এটা কী বোঝাচ্ছে আসলে? এটা আমি প্রথমে বলছি যে বঞ্চিত হওয়া, মানে আমার মন বলতেছে এটা করবো কিন্তু ওটা আমি পাচ্ছি না বা ওটা করতে পারতেছি না, তাহলে সেটা হচ্ছে বঞ্চিত হওয়া। আর এই বঞ্চিত কথাটা এখানে লেখা আছে, নিজেকে বঞ্চিত মনে করা, অনুভূতিকে আসলে প্রয়োজন বলে, তাহলে এটা অবশ্যই প্রয়োজন নিয়ে এই এই আলোচনা করলেই ইনশাল্লাহ বিস্তারিত হয়ে যাবে, ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করলে। হ্যাঁ, এবার আমি আলোচনা করব যে এবার আলোচনা আছে যে বিপণন অর্পণটা কী আসলে, পূর্ণ বিপণন অর্পণের তিনটা অংশ আছে, পূর্ণ সেবা আর অভিজ্ঞতা। এখন বিপণন অর্পণ নিয়ে একটু আলোচনা করি, দেখি কী অবস্থা বিপণন অর্পণ। বিপণন অর্পণটা কি,
ভোক্তাদের। ভোক্তাদের সন্তুষ্ট করতে বিপণনকারী যে সব পণ্য বা সেবা বাজারে উপস্থাপন করে, তাকে কি বলতেছে? বিপণন অর্পণ, সরি অর্পণ বলে। কি দাঁড়ালো? যে ভোক্তাদের সন্তুষ্ট করতে, মানে ভোক্তাদের খুশি করতে বিপণনকারী যেসব পণ্য বা সেবা বাজারে উপস্থাপন করে তাকেই বিপণন অর্পণ বলে। তাহলে সেবা বা পণ্য, পণ্য বা সেবা কী জিনিস আমরা যদিও এই অধ্যায়ে জানি না, কিন্তু আগে অনেক অধ্যায়ে আলোচনা করা হয়েছে পণ্যটা কী সেবাটা কী। তো তারপরেও আজকে একটু সংক্ষিপ্ত আকারে আমি পণ্যটা কী সেবাটা কী আলোচনা করছি। তাহলে পণ্য বা সেবা বাজারে উপস্থাপন, উপস্থাপন বাজারে নিয়ে আসা, মানে একটা পণ্য আমি উৎপাদন করেছি কিন্তু সেটা বাজারে দেই নাই, সেটা কি আসলে ক্রেতা পাবে? পাবে না। তো সেরকমই আসলে বাজারে উপস্থাপন করতে হবে, বাজারে নিয়ে আসতে হবে, তাকে আসলে বিপণন অর্পণ বলে। এখন দেখো এর অংশ বিশেষ হচ্ছে পণ্যটা কি, পণ্যটা কি আমরা একটু জানব। পণ্যটা কি মানুষের প্রয়োজনে, আসলে মানুষের প্রয়োজনে মানুষের অভাব, সরি মানুষের প্রয়োজন অভাব মেটাতে অপূরণে একই কথা মেটাতে বাজারে যা কিছু পাওয়া যায় তাহলে তাই পূর্ণ। ঠিক আছে, তাই পূর্ণ। তার কি করলো? মানুষের প্রয়োজন অভাব মেটাতে। আমি প্রয়োজনটা কি অভাবটা কি আসলে আগেই জেনে আসছি। সুতরাং কার? মানুষের। মানুষকে আমরা তো চিনি, প্রয়োজনটা চিনি, অভাব চিনি, এই জিনিসগুলো মেটাতে বাজারে যা কিছু পাওয়া যায় তাই পূর্ণ। আমি প্রয়োজনটা আসলে কি বলেছিলাম, যে একটা জিনিস বাজারে আছে কিন্তু সেটা আমার বঞ্চিত হচ্ছে, সেটাই হচ্ছে প্রয়োজন। আর অভাবটা কি বলছিলাম, যে অভাব বলেছিলাম যে জ্ঞান সংস্কৃতি আর হচ্ছে ব্যক্তির মাধ্যমে যেটা অনুমোদিত হয় সেটাই হচ্ছে অভাব। তাহলে এইগুলোকে আসলে মেটানোর জন্য বাজারে যা কিছু পাওয়া যায় সেটাই হচ্ছে পণ্য। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ, এরপরে আছে হচ্ছে সেবা। আমি আগে লিখে নিই, তারপরে সেবা। সেবাটা কি আসলে? সেবা হচ্ছে কিছু কাজ, আসলে সেবা হচ্ছে কিছু কাজ, তারপরে সুবিধা তৃপ্তি যা কি করা হয় বিক্রয়ের উদ্দেশ্যে, বিক্রয়ের উদ্দেশ্যে বিক্রয়ের জন্য, যা যা বিক্রয়ের জন্য আসলে কি করা হয়, বিক্রয়ের জন্য বাজারে উপস্থাপন করা হয়, বাজারে উপস্থাপন করা হয়। তাহলে কি হলো? সেবা হচ্ছে কিছু কাজ, মানে কিছু কাজ তো আমরা বুঝি। তারপরে সুবিধা, কিছু সুবিধা মানে এটা হচ্ছে দৃশ্যমান আর অদৃশ্যমান সুবিধা আছে। এখানে দৃশ্যমান সুবিধা নয়, অদৃশ্যমান সুবিধা। কিছু তৃপ্তি, তৃপ্তি তো আমরা বুঝি যে একটি কাজ করার পর যদি আমরা ভালো কিছু পেয়ে যাই সেটাই হচ্ছে তৃপ্তি, যা বিক্রয়ের জন্য বাজারে উপস্থাপন করা হয়। এরপরে আছে, আমি সৃজনশীল নিয়ে পরে আলোচনা করব, নিচের এইটাতে খুব একটা ইম্পর্টেন্ট নয়। এখন প্রশ্ন 3 নম্বরে আছে ক্রেতা ভ্যালু সন্তুষ্টি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ক্রেতা ভ্যালু ও সন্তুষ্টি। তাহলে এটা একটু মিশে দেই, সরি অভিজ্ঞতা ছিল, অভিজ্ঞতা না দেখে আসলে অভিজ্ঞতা এমনি বলতে পারি, অভিজ্ঞতা বলতে কোনো বিষয়ে
অর্জিত বাস্তব জ্ঞানকেই অভিজ্ঞতা বলে, কোনো বিষয়ে অর্জিত বাস্তব জ্ঞানকেই অভিজ্ঞতা বলে। আমরা বুঝাতে পারি নাই, মানে একটা বিষয়ে অর্জিত বাস্তব জ্ঞান, আমি একটা কাজ কখনোই করি নাই আর একজন যদি করে, আমি একটা নতুন কারখানায় আমি কাজ করতে গেছি, যাওয়ার পর একজন পুরাতন লোক যে দ্রুতগতিতে কাজ করবে আমি করতে পারবো? পারবো না, আমার প্রথম কয়েকদিন শিখে নিতেই তো যাবে। তো আসলে এই অভিজ্ঞতাটা ওইটাই, যারা অনেক আগে থেকে কাজ করেছে, জ্ঞান এবং দক্ষতা অর্জন করেছে, সেটাই হচ্ছে অভিজ্ঞতা। হ্যাঁ, অভিজ্ঞতা নিয়ে কখনো সৃজনশীল হয় নাই, সুতরাং আমি এটা আর বিস্তারিত এখানে লিখলাম না। এবার আসতেছে তিন নম্বর, ক্রেতা ভ্যালু ও সন্তুষ্টি। ক্রেতা ভ্যালুটা আসলে কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্রেতা ভ্যালু, কোনো পণ্য বা সেবা, কোনো পণ্য বা সেবা ভোগ বা ব্যবহারের মাধ্যমে, তাহলে কী হলো? কোনো পণ্য ও সেবা ভোগ বা ব্যবহারের মাধ্যমে। ভোক্তা বা ক্রেতা, আচ্ছা, কোনো পণ্য বা সেবা ভোগ বা ব্যবহারের মাধ্যমে একজন ক্রেতা, একজন ক্রেতা কি হচ্ছে? যে সুবিধা পায় এবং এর বিনিময়ে, এই সুবিধার বিনিময়ে, সুবিধার বিনিময়ে কি করতে হচ্ছে? অর্থ ব্যয় করতে হচ্ছে। পার্থক্যই হলো ক্রেতা ভ্যালু, ঠিক আছে, বা মূল্য, ক্রেতা ক্রেতার মূল্য, আসলে ক্রেতা ভ্যালু। আমরা কি বলতেছি দেখো, কোনো পণ্য ও সেবা ভোগ বা ব্যবহার, ভোগ বুঝিত যেটাকে শেষ করা, মানে একবারে শেষে পর্যায়ে যে থাকে, উৎপাদন থেকে শুরু করে শেষ পর্যায়ে ক্রেতা কিনে নিয়ে ব্যবহার করে যেটা বা ভোগ করে, ব্যবহারের মাধ্যমে একজন ক্রেতা যে সুবিধা পায় এবং এবং এর বিনিময়ে যে অর্থ ব্যয় করতে হয়, এই দুইয়ের পার্থক্যই হলো ক্রেতা ভ্যালু। এর বিনিময়ে যে আমরা অর্থ ব্যয় করি, এই দুইয়ের পার্থক্যই, আমি অর্থ দিলাম কিন্তু ভালো সুবিধা পেলাম না, তাহলে এটা আসলে ক্রেতা ভ্যালু নিম্নমুখে যাবে। আর যদি আমি অর্থ, এইটা নিয়ে একটু লেখালেখিও আছে, আমি একটু তোমাদেরকে শোনাচ্ছি। দেখো, পণ্য মূল্য ঠিক রেখে পণ্যের মান ও সেবা বাড়ালে ক্রেতা ভ্যালু বেড়ে যায়। তাহলে পণ্যের মূল্য ঠিক রেখে পণ্যের মান যদি বাড়ানো হয়, সেবাটা যদি বাড়ানো হয়, তাহলে ক্রেতা ভ্যালুটা কী হয়? বেড়ে যায়। আবার অন্যদিকে পণ্যমান যদি কী হয়? ঠিক রেখে পণ্যমান ঠিক রেখে পণ্যমূল্য বাড়লে ক্রেতা ভ্যালু কমে যায়। পণ্যর মান আগে যেরকম ছিল এখনও সেরকম আছে, কিন্তু মূল্যটা বৃদ্ধি করা হয়েছে, তাহলে অবশ্যই ক্রেতা ভ্যালু কমে যাবে, ঠিক আছে। তাহলে এছাড়া এটার একটা সূত্র আছে, তাহলে ক্রেতা ভ্যালু সমান কী দাঁড়াচ্ছে? ক্রেতা ভ্যালু সমান সুবিধা, প্রথমে বলেছে সুবিধা, দুইটার পার্থক্য, সুবিধা ডিভাইডেড ব্যয়, এটাকে যে ব্যয় করা হচ্ছে। সুবিধার মধ্যে আসলে কী কী আছে? কার্যভিত্তিক সুবিধা, কার্যভিত্তিক সুবিধা, প্লাস হচ্ছে আমাদের আবেগ, যে আবেগের যে সুবিধা সেটা আবেগময়ী সুবিধা, আবেগ সুবিধা। আমরা আসলে যে আবেগে একটা জিনিস চিন্তা করি যে না, আমি জিতে গেছি, আমি জিতে গেছি, এটাই হচ্ছে আবেগময়ী সুবিধা। এখন ব্যয়টা আসলে কী আছে? ব্যয় অর্থ ব্যয়, ব্যয় অনেকগুলো হয়, সময় ব্যয়, প্লাস জায়গা নিয়ে নিচে লিখলাম, সময় ব্যয়, তারপরে শক্তি ব্যয়, শক্তি ব্যয়, এছাড়া আমরা যে মানসিক শ্রম, মানসিক শ্রম ব্যয়, এই যে কয়েকটা জিনিস আসলে ব্যয়ের অন্তর্ভুক্ত, এই কয়েকটা জিনিসই ব্যয়ের অন্তর্ভুক্ত। এরপরে আলোচনা করব ক্রেতা সন্তুষ্টি নিয়ে, ক্রেতা সন্তুষ্টি নিয়ে। তাহলে ক্রেতা সন্তুষ্টি,
ক্রেতা সন্তুষ্টি, সেটা প্রত্যাশার সাথে প্রাপ্ত সুবিধা। প্রাপ্ত সুবিধা তুলনা করে ভোক্তার যে তাকে ক্রেতা সন্তুষ্টি বলে, তাহলে আমরা কি বুঝলাম যে প্রত্যাশার সাথে আমি যেটা প্রত্যাশা করেছিলাম প্রাপ্ত সুবিধা, আমাকে যেটা সুবিধা দেওয়া হয়েছে তার তুলনা করে ভোক্তার যে আনন্দ অনুভূতি হয় তাকে ক্রেতা সন্তুষ্টি বলে। যদি আনন্দ না হয় একটা জিনিস ক্রয় করে নিয়ে আসার মাঝখানে বলতেছি না তুই এটা কিনে ঠকছিস, তাহলে কি হবে, মানে কি তুই বেশি দাম দিয়ে কিনে নিয়ে আসছিস, তাহলে তো আনন্দ থাকবে না, তাহলে ক্রেতা সন্তুষ্টিও থাকবে না। আর হ্যাঁ, আমি একটা জিনিস কিনেছি অর্থ গেছে কিন্তু সুবিধা ভালো পেয়েছি, তাহলেও সেটাও ক্রেতা সন্তুষ্টি হয়ে থাকে, আর এটাই হচ্ছে ক্রেতা সন্তুষ্টির দিক। হ্যাঁ, এখন আমরা আসলে ক্রেতা সন্তুষ্টি চলে গেল, এখন বিনিময় নিয়ে একটু আলোচনা করবো, এগুলো বেশি আলোচনা করবো না। বিনিময় আমরা আগেই জানি বিনিময়টা কি, আসলে কোনো আমি একটা জিনিস অন্যকে দিয়েছি তার বিনিময়ে কোনো পণ্য বা সেবা অন্যের কাছ থেকে নেওয়াটাই হচ্ছে আসলে বিনিময়। আর লিখলাম না লেনদেনটা কি, লেনদেন আর্থিক মূল্য আছে এমন পণ্য বা সেবা, তাহলে আর্থিক মূল্য আছে এমন পণ্য বা সেবা দুই পক্ষের মধ্যে যদি বিনিময়ের মাধ্যমে সংগঠিত হয়ে থাকে তাহলে সেটাই হচ্ছে লেনদেন। এবং সব বিপণন নিয়ে আলোচনা করব, সম্পর্ক ভিত্তিক বিপণন, যেহেতু সময় আসলে সময়ে কমপ্লিট করা যায় না, এই জন্য দ্রুত গতিতে শেষ করতে হয়। সম্পর্ক ভিত্তিক বিপণন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে বিপণনের সাথে জড়িত বিভিন্ন পক্ষের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠা করার, সুসম্পর্ক আসলে কি, সুসম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে বিপণন কার্যাবলী সম্পাদন করা হয়, এটাই হচ্ছে কার্যভিত্তিক বিপণন। আর একটা আছে কি, লাস্ট বাজার। বাজারটা কি আসলে, বাজার বলতে কোনো পণ্য বা সেবার প্রকৃত এবং ভবিষ্যৎ সম্ভাব্য ক্রেতার সমষ্টিকেই বাজার বলে। তার প্রকৃত মানে কি, এখন যারা আছে তারা এবং সম্ভাব্য যারা ভবিষ্যতে যারা সম্ভাব্য ক্রেতা হবে তাদের সমষ্টি মানে কি একত্রিত করে যেটা হবে সেটাই হচ্ছে বাজার। তাহলে আমি দু একটা আরও একটু সৃজনশীল পড়ে নিই, সৃজনশীল পড়লে আমরা আরও ক্লিয়ার হয়ে যাব ইনশাল্লাহ প্রশ্ন ধরার ক্ষেত্রে। দেখো, তারামিয়া গ্রামের দরিদ্র শ্রেণীর লোক, তিনি তালপাতা দিয়ে শৈল্পিক নকশা সহকারে হাত পাখা তৈরি করে গ্রাম অঞ্চলের বাজারে বিক্রি করে সচ্ছলভাবে জীবনযাপন করছেন। তার তৈরিকৃত হাত পাখার চাহিদা বেড়ে যাওয়ায় কিছু সংখ্যক কর্মী তিনি নিয়ে বৃহৎ পরিসরের হাত পাখা তৈরি করে দেশের অন্যান্য অঞ্চলে পাইকারি ব্যবসায়ের মাধ্যমে বিক্রির ব্যবস্থা করেন। ক্রেতারা কম মূল্য পছন্দসই হাত পাখা কিনে সন্তুষ্ট, ফলে তারা মিয়া আর্থিকভাবে লাভবান হচ্ছে। অন্যদিকে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সামাজিক কল্যাণ সাধিত হচ্ছে। তারামিয়ার কাজে বিপণনের কোন মৌলিক ধারণার গুরুত্ব পেয়েছে, তাহলে এখানে বিপণনের কোন মৌলিক ধারণা পেয়েছে, তাহলে আমরা যেটা বলছিলাম যে পণ্যতে কী ছিল, আসলে পণ্য আমরা কী ছিলাম, প্রয়োজন ছিল, অভাব ছিল, এই প্রয়োজনের অভাব যেটা আসলে ক্ষেত্রে যেটা আমরা বাজারে পেয়ে থাকি প্রয়োজনের অভাবের ক্ষেত্রে, সেটাই হচ্ছে কী ছিল, পণ্য ছিল। তাহলে এখানেও তো তাই বলতেছে, তাহলে এটা অবশ্যই পণ্য নিয়ে আলোচনা করলেই হয়ে যাবে। এরপরে আরও দু একটা একটু করে নেই, আচ্ছা, জামাল ও কামাল দুই বন্ধু জামাল বসুন্ধরা সিটি থেকে একটি HP ব্র্যান্ডের ল্যাপটপ কিনেছিল। দুই বছর ব্যবহারের পরেও ল্যাপটপটির কোনো সমস্যা হয়নি, যা তার প্রত্যাশার বাইরে ছিল। প্রত্যাশাই করেনি এতদিন এই ল্যাপটপটি চলবে, এখন কামালও ল্যাপটপ কেনার কথা ভাবছে। জামালের পরামর্শে সে HP ব্র্যান্ডের ল্যাপটপই কিনবে বলে সিদ্ধান্ত নিল। তাহলে জামালের ক্রয়কৃত ল্যাপটপে প্রত্যাশার চেয়ে বেশি কিছু ঘটাকে কী বলা যায়, আসলে কী বলা যায়, এটা খুবই সহজ কথা, এটা ক্রেতা সন্তুষ্টি বলা যায়, তাই না, ক্রেতা সন্তুষ্টি বলা যায়। এভাবে আমরা যে সৃজনশীলই আসলে দেখব সেই সৃজনশীলই এর মাঝে পেয়ে যাব।
তো এর মাঝে পেয়ে যাব। শুধু আমি আমরা ক্লাস দেই, তোমরা ক্লাস তো মনে হয় খুব একটা দেখো না, কারণ এইখানে আমি যদি কোনো প্রশ্ন দেই তার অ্যান্সারটা পর্যন্ত তোমরা দেওয়ার কথা চিন্তা করো না। তাহলে তোমরা যে কী ক্লাস দেখো, আমরা টিচাররা তো অবশ্যই বুঝি, তবে এখান থেকে অবশ্যই দূরে আসতে হবে। আমি বারবার বলতেছি যে আমাদের সুফিয়ামতিন মহিলা কলেজটা একটু ব্যতিক্রম ধর্মী, এখানে পড়াশোনার মান বলা যায় যে ওই অঞ্চলের অন্যান্য কলেজ থেকে একটু ভালো। হ্যাঁ, আমি বলবো না যে শতভাগ, কিন্তু অবশ্যই আমরা চেষ্টা করি, তার সঙ্গে তোমাদেরকেও চেষ্টা করতে হবে। তোমাদেরকে আমরা যে কষ্ট করে ক্লাস তৈরি করছি, ক্লাসগুলো ঠিকভাবে দেখতে হবে। হ্যাঁ, এই বলে এই আজকের আমি এই ক্লাসটা শেষ করছি। আল্লাহ হাফেজ।